আমি তোহা যদি বলি পুলিশের খাকি জামাটা খুলে নেবে, চাপকে চাপকে পাঠিয়ে দাও, বিশ্বের ছেলেদের ভাষা এটা? আমাদের ভাষা হতে পারে ভাই? আপনারা বলুন না, যারা বলছেন হ্যাঁ আমাদের হাত দিচ্ছে, হাত তুলে দেখান, আমাদের ভাষা হতে পারে? ভাষা হতে পারে? সিদ্দিকী কোনদিন বাংলাকে জ্বালাতে বলেছে? বলেছে? বলে না, বলবো না। তোহা সিদ্দিকী কোনদিন বলবে না নেতাদের বাড়ি জ্বালিয়ে দাও? তোহা সিদ্দিকী কোনদিন বলবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর মুখ্যমন্ত্রী তারা আমার জুতো যোগ্য নাই? এটা পিসাদের ছেলেদের ভাষা হতে পারে না? হতে পারে বলুন? আলেমদের ভাষা হতে পারে? মৌলানাদের ভাষা হতে পারে? অত সহজ নয়। আমি তোহা সিদ্দিকী জানি, একচি উঠে দাঁড়া দাঁড়া, ভয় লাগা কিছু কাপি। এই ছেলেটা আমাকে 15 মিনিট ধরে খিস্তি পাচ্ছে, তুই অমুকের বাচ্চা, তুই অমুকের বাচ্চা, তুই অমুকের বাচ্চা, কতক্ষণ? 15 মিনিট। তাহলে আমাকে উত্তরটা কত দিতে হবে? 30 মিনিট। জোড়া বলন, জোড়া বলন, হাম কিসি সে কম নেই? হ্যাঁ, এ আমাকে 15 মিনিট ধরে খিস্তি পাচ্ছে, অমুকের বাচ্চা, অমুকের বাচ্চা বলে, উত্তর কত মিনিট দেবো আমি? জোড়া বলুন না লাল সাহেব, আমি 2 সেকেন্ডে উত্তর দেবো, তুই তো আমার ভাই। প্রত্যেকটা আওলাদকে ভালোবাসবেন, যে আওলাদের দ্বারাই আমার মুজাহিদের জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মাথা হেট হবে, সিলসিলার ক্ষতি হবে, আমি তোহা যদি হই ঘাড় ধরে স্টেট থেকে নামিয়ে দেবেন, পারবেন? কেন অনেকে ওখানে অমুক একজন সাহেব উনি সভা করছে, ওখানে অমুক করছে, উনি অমুক করছে, বলছে তোহা হুজুর আপনি কিছু কিছু করেন না কেন? অনেকে মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে, তাই না? ছাকরা ঠুকঠাক, কামারের এক ঘা, তোহা সিদ্দিকী খেলোয়ান নাই খেলাড়ি, এ খেলাড়ি মাল আছে। তোহা সিদ্দিকী ডাল কাটে না, তোহা সিদ্দিকী পাতা ছেড়ে না, তোহা সিদ্দিকী যখন ধরবে শেকড়টা তুলে উপরে ফেলে দেবে। আমি মিথ্যে বলিনি, কয়েক লক্ষ টাকা টুপি কিনেছে, টুপি কিনে মুসলমানরা যখন মিছিল নিয়ে যাচ্ছে, ওদের মিছিলে ঢুকেছে টুপি মাথায় দিয়ে, ওদের মিছিলে ঢুকে আগুন জ্বালিয়েছে, বাস জ্বালিয়েছে, ট্রেন জ্বালিয়েছে, ধরা পড়েছে মুসলমানদের নামে বদনাম করার জন্য, মুসলমানদের নামে আঙুল, মুসলমানদের দিকে আঙুল তোলার জন্য। সাবধান, পীরের আওলাদ আপনারা আমাকে ভালোবাসেন? জোড়া বলেন আসেন, হাত নামান। আর একটা আওলাদ আছে আপনারা বলে আমাকে ভালোবাসেন? আপনারা বলুন হ্যাঁ। আর একটা আওলাদ আছে বলে ভালোবাসেন? আপনারা বলুন হ্যাঁ। প্রত্যেকটা আওলাদকে ভালোবাসবেন, যে আওলাদের দ্বারাই আমার মুজাহিদের জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির মাথা হেট হবে, সিলসিলার ক্ষতি হবে, আমি তোহা যদি হই ঘাড় ধরে স্টেট থেকে নামিয়ে দেবেন, পারবেন? পারবেন না? পারবে? হ্যাঁ হ্যাঁ করছে, হ্যাঁ করছে, পারবেন না আমি জানি। অন্তত না পারলো, যেহেতু মুজাহিদের আওলাদ, অন্তত তার কাছ থেকে দূরে থাকবেন। আমি তোহা যদি হয় আমার কাছ থেকে দূরে থাকবেন। আর কিছু মুনাফেক মলি সাহেব আছে, কিছু মুনাফেক ইমাম সাহেব আছে, কিছু মুনাফেক হাবে সাহেব আছে, কিছু মুনাফেক সাধারণ মানুষ আছে, তারা আমার মতন লোককে লাগিয়ে দিয়ে আগিয়ে দেয়, দিয়ে কি করে এমন একটা ভাষা বলিয়ে নেয়, এটা দাদা হুজুরের সিলসিলার ক্ষতি হয়, ঠিক না ভাই? ঠিক বলুন, জোরে বলুন। আমি তোহা সিদ্দিকী, আমি তোহা সিদ্দিকী পুলিশের ক্ষমতা আছে আমার সামনে এসে চোখের উপর চোখ রেখে কথা বলা আছে, কিন্তু আমি তোহা সিদ্দিকী আমার ঘাড়ে দুটো ঘেটা ধরে টেনে নিয়ে চলে যাবে,
এ ক্ষমতা ওদের আছে। যদি আমি আইনকে সম্মান না দিই, হ্যাঁ কি না, জোড়া বলো, জোড়া বলো, আমি তোহা যদি বলি পুলিশের খাকি জামাটা খুলে নেবে, চাপকে চাপকে পাঠিয়ে দাও, বিশ্বের ছেলেদের ভাষা এটা, আমাদের ভাষা হতে পারে ভাই? আপনারা বলুন না, যারা বলছেন হ্যাঁ আমাদের হাত দিচ্ছে, হাত তুলে দেখেন, আমাদের ভাষা হতে পারে? ভাষা হতে পারে? হতে পারে না। আমি জানি, আমি তোহা সিদ্দিকী মুজাদ্দেদিয়া ওয়ানার ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেছি 2000 সালে। আমার কাছ থেকে অনেক মানুষ এসে হুজুর হুজুর করে, হুজুর রোজার সময় বিল দেন, বিল দিয়ে গেছে, বলে কেন গো, বললো হুজুর আমার বড় আশা, আমি অনাথদের জন্য, এতিমদের জন্য কিছু চাঁদা কালেকশন করে দিয়ে যাবো। অনেক মলি সাহেব আছে, অনেক হাফে সাহেব আছে, অনেক সাধারণ মানুষ আছে, সে বিল এখন পর্যন্ত ঘরে আসে না, এখন পর্যন্ত ঘরে আসে না, কারণ ও মাল তুলেছে নিজে খেয়েছে, মাল তুলেছে নিজে খেয়েছে। আপনার বিশ্বাস করবেন না, আমার আমাদের পাশে এমন এমন শত্রু ঘুরছে, তারা দাদা হুজুর কেলা জানে দুশ্মন, মুজাদ্দেদের জামান দাদা হুজুরের সিলসিলার জানে দুশ্মন, সে এসে এমন তোহা হুজুর করছে, তোহা হুজুর মনে হবে যেন এর চেয়ে বড় ভক্ত কেউ নাই। উনি আমাকে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিয়ে পালাবার ধান্দা করে। অতএব আমি আপনাদের বারে বার বলছি, দুটো হাত জোর করে বলছি, পীরের আওলাদ আপনারা আমার সম্মান দেখবেন না, আমার সম্মান আপনাদের দেখার দরকার নাই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, মুজাদ্দেদ জামান দাদা হুজুর গুলার ইজ্জতের দিকে খেয়াল রাখবেন, এইটা আপনাদের কাছে আমার দাবি রইল। এটা দোয়া, কেউ যাবে না, এটা দোয়া করে বিদায় নেবো, দোয়া করে বিদায় নেবো। আমি অনেক বক্তব্য রাখলাম, আপনাদের আবার বলছি, লক্ষাধিক মানুষের সমাবেশ হবে বড়গেছিয়া, বড়গেছিয়া হাওড়া জেলা ফুরফুরা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে, আপনারা সাড়া দেবেন, সকলে মিলে আসুন। আমাদের নেতা, আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ি, ইয়া নবী যতক্ষণ বক্তব্য হলো সবচেয়ে বড় কাজ এইটা হচ্ছে না, সবচেয়ে ছোট কাজ হচ্ছে? যতক্ষণ ধরো বক্তব্য হলো সবচেয়ে বড় কাজ হচ্ছে না ছোট কাজ হচ্ছে? হাই রে হাই, কেউ এক পা লড়বেন না। তলাহাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকুরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবীজি আব্বা আবদুল্লাহ নবীজি আম্মা আমিনা নবীজি দুদমাত হালিমা আমাদের নবীর রওজা মদিনা নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। কেউ বসবেন না, সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ুন, 11 বার দুরূদ শরীফ, 3 বার কোলাউজুবিল নাস শরীফ পড়ুন। মানে হুজুর চাঁদা তুলতে এসেছেন নাকি? আল্লাহর কসম, আমি চাঁদা তুলতে খেলে আসিনি,
শুধু কালকে আপনাদের দান কালকে পৌঁছাবে ইনশাল্লাহ। দশটা টাকা মুনাজাতের পরে আপনারা দেবেন, মুনাজাতের পরে এই জায়গায় এসে আপনারা আস্তে আস্তে দিয়ে যাবেন। কথা লিখে বললাম, বড়গেছিয়া হসপিটাল অর্থাৎ হাওড়া জেলা ফুরফুরা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে আগামী 15 জানুয়ারি কেন্দ্রীয় সরকারের জনবিরোধী এনআরসি সিএল এনপিআর এর প্রতিবাদে সভা হবে। আপনারা যাবেন তো? না, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। পাশে দাদা হুজুর গেলার মাজার 5 কিলোমিটার জিয়ারত হবে, ওখানে হাজির দেওয়া হবে। আমি পড়ে আমার সুখে আপনার সকল বিসমিল্লাহির রহমানির রহিম।